আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার মেয়ে বলতেছে মুরগি রান্না করার জন্য, তাই দোকান থেকে মুরগি নিয়ে আসছে। তাই মুরগিটা ভালো করে কেটে ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। তারপর মুরগিতে সব মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা বাটা, সব মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিতেছি। কষিয়ে দেখো যখন ছিনাওয়ার পর সিদ্ধ হয়ে আসছে, তখন দিয়ে দেব মিষ্টি কুমড়া। যা মিষ্টি কুমড়া আগে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন মিষ্টি কুমড়াটা দিয়ে ভালো করে নড়াচড়া করে দেব, মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর অল্প একটু মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে আসলে, যেহেতু একদম শুকনো, অল্প একটু পরিমাণ মতো অল্প পানি দিয়ে দেব, যাতে করে অল্প বেশি পানি দেওয়া যাবে না, মিষ্টি লাউটা সিদ্ধ হয়ে যাবে। অল্প পানি দিয়ে সিদ্ধ হয়ে গেছে, এখন দেখতে হবে, তারপর দেখতে হবে, নামিয়ে ফেলবো যখন তরকারিটা একদম হয়ে গেছে, অল্প ঝোল থাকবে। তাই নামিয়ে হয়ে গেছে তরকারিটা, এখন পরিবেশন করতে হবে। পরিবেশন করতে হবে, তাই গরম গরম ভাতের সাথে পরিবেশন করব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে তরকারিটা, দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। জাল অল্প, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।